वेलकम टू इमामी हेल्दी एंड टेस्टी कुकिंग आर प्रेजेंट्स রাধুনী। আজকে রাধুনী আমার দুটো ফেভারিট রান্না রাঁধছেন, কিভাবে আমি জানি না। আমাকে যদি জিজ্ঞেস করো বাঙালির পাতের তিক্ত কোন আইটেমটা আমার ফেভারিট, আমি বলবো সুক্ত। আর যদি বলো মধুর মানে মিষ্টি আইটেম কোনটা, তাহলে আমি ডেফিনেটলি বলবো পায়েশ। আজকে পায়েশ আর সুক্ত একেবারে এক্সপেরিমেন্টাল ওয়েতে তৈরি হবে, কমপ্লিটলি ডিফারেন্ট কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হবে। তাই সেই কাজটা করতে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকে রাঁধুনী। প্লিজ ওয়েলকাম, চলে এসো। নার্ভাস নাকি? হাঁ করে তাকিয়ে আছে, আমি কখন ডাকবো? তোমার নামটা বলো। অপর্ণা। অপর্ণা, একটা ব্যাপার আছে কিন্তু তোমার মধ্যে বেশ একটা, এত সুন্দর সাজগোজ করেছো, খুব সুন্দর দেখতে লাগছে। ওয়েলকাম টু দ্য শো। আমার দুটো প্রিয় জিনিস তুমি রাখছো আজকে, সুক্ত আর পায়েশ। সুক্তটা তো শুনলাম মাছের মুড়ো দিয়ে করছো, তাই তো? মুড়ি সুক্ত। মুড়ি সুক্ত মানে আমরা মুড়ি ঘণ্টর ক্ষেত্রে যেমন দেখেছি মুড়ি মানে মাছের মুড়ো, তো এখানে ওই সুক্ত তৈরি হচ্ছে মাছের মুড়ো দিয়ে। আর যেটা তুমি পায়েশ করছো সেটার একটা কি সব পোশাকি নাম দিয়েছো শুনলাম, সোয়া ম্যাঙ্গো ডেজার্ট। সোয়া ম্যাঙ্গো ডেজার্ট, কিয়া বাত! সেটার দিকে পরে যাচ্ছি, তবে তার আগে মুড়ি সুক্ত শিখবো। কিন্তু মুড়ি সুক্ত তৈরি করতে কি কি লাগে চলুন দেখে নিই। মুড়ি সুক্ত উপকরণ: রুই মাছের মুড়ো ভাজা, সর্ষের তেল, পাঁচ ফোড়ন, তেজপাতা, আলু, কাঁচকলা, সজনে ডাঁটা, রাঙা আলু, পটল, ঝিঙে, বেগুন, ভাজা করলা, নুন, আদা বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, ভাজা বড়ি, ঘি, ভাজা পেঁয়াজ। মুড়োটা দেবো আর করলা ভাজাটা দেবো। করলাটা আমি আগে ভেজে রেখেছি, করলা আগে থেকে ভাজা, সিম্পল ভাজা তো তেলে। তোমার মুড়ি ঘণ্ট খেতে কেমন লাগে? তুমি তো মুড়ি ঘণ্টর থেকে ইন্সপায়ার হয়ে নামটা দিয়েছো মুড়ি। মুড়ি ঘণ্ট খেতে খুব ভালো লাগে, আমারও খুব ফেভারিট। এবার বলো কি কি দেবে, পরপর দিয়ে দাও। এবারে দেবো হচ্ছে সর্ষে পোস্তটা দেবো। সর্ষে পোস্ত, এনাও পোস্ত এনাও সর্ষে, সর্ষেটা একটু পরে দেবো। সবই বাটা? হ্যাঁ সবই বাটা। তুমি বেটেছো? হ্যাঁ। না, লোক ভাড়া করেছিলে? না। বাড়িতে তোমাকে রান্নার ব্যাপারে হেল্প করে কে? রান্নার ব্যাপারে আমার হাজবেন্ড আমাকে হেল্প করে, এখন টুকটাক ছেলেও অনেক সময় করে। ছেলে রান্না করতে পারে? সেভাবে না পারলেও মানে অনেক কিছুই পারে আর কি, হেল্প করে। ভালো ছেলে হয়েছে তো? হ্যাঁ, এমনিতে ভালো ছেলে। এইবার সর্ষেটা দিয়ে দিই। এবারে দেখো তেল ছেড়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষেটা। হ্যাঁ দিয়ে দিলাম। হ্যাঁ, হয় না যে এই খাবারটা তোমার খুব প্রিয় কিন্তু তুমি সেটা খেতে পারো না, এমন কোনো খাবার আছে? না, এমন কোনো খাবার নেই যে যেটা বারণ হয়েছে। আশীর্বাদ, মোটামুটি সবই খেতে পারি। এবার জল দিয়ে দিই। এবার একটু দুটো মাছের মানে দুটুকরো মুড়ো একটু ভেঙে মানে এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে খুন্তি দিয়ে আর কি ভাঙবো। দিয়ে দাও, এনাও, চলো ভাঙো। ভাঙ, এর মধ্যেও ভাঙো, ওর মধ্যে ভাঙো, সেটাই ভালো। আরে নরম হাত দিয়ে মাছের মাথা ভাঙতেই পারছে না। এসো এদিকে এসে একটু দাঁড়া, আগে ফেলে নিলাম। এই সত্যি তো একটু এবার যে যে শক্ত শক্ত ফিল হচ্ছে, অল্প একটু জল দিয়ে দিই। দিয়ে দেখো একটা নরম হয়ে যাবে, নরম হলে নিজে থেকেই খুলে যাবে। আর এই মাছটা মাছের মুড়ো যেটা ব্যবহার করা হলো সেটা তুমি বোধহয় একটু নুন হলুদ দিয়ে? হ্যাঁ, নুন হলুদ দিয়ে ভেজে রেখেছো। এবার এর মধ্যে ভাজা করলাটা তুমি দিয়ে দিচ্ছ তো? হ্যাঁ দাও। ভাজা করলা আর একদম শেষে বড়ি, আর একদম পরে এই ব্যাস খুশি। দেখো অনেকটা জল আছে, এবার তুমি বড়ি দিয়ে দাও। ঠিক আছে, তিক্ত মধুর, এই হচ্ছে আমাদের গোটা উইক জুড়ে স্পেশাল এপিসোড। এবং সেখানে আজকে তিক্ত রেসিপি হচ্ছে মুড়ি সুক্ত, মানে মাছের মাথা দিয়ে মাছের মুড়ো দিয়ে আর কি সুক্ত তৈরি হচ্ছে, যেখানে আমরা প্রথমে সমস্ত কিছু মিশিয়ে টিশে দিয়ে রেডি ছিলাম যে কীভাবে পেঁয়াজটা মেশায় আমাদের আজকে রাঁধুনি সুক্ততে। পেঁয়াজটা কিন্তু ঘিতে ভেজে নিয়েছে, ব্রেকের ব্রেকের মধ্যে ঘিতে পেঁয়াজটা ভাজা হয়েছে। হ্যাঁ, এবার তুমি এটা মিশিয়ে দেবে, মিশিয়ে দাও, কারণ যেহেতু মাছ ব্যবহার হয়েছে, একটু পেঁয়াজ যদি ব্যবহার না হয় তাহলে কিন্তু জম চিনিটা একটু দিতে হবে। চিনিটা কি তুমি পেঁয়াজেই দেবে? না না, এখানে এখানে, তাই তো? একটু চিনি একটুখানি, তাই তো? হ্যাঁ, সুক্ত তো একটু মিষ্টি দিলে ভালো লাগবে। একটু চিনি, তার সাথে হচ্ছে পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজাটা দিয়ে দাও, দিয়ে দাও।
এই মিশিয়ে দিতে হবে, তাই তো? রান্না তো শেষ, রাইট? রান্না শেষ, ব্যাস হাত তালি দাও। তৈরি হয়ে গেল মুড়ি শুক্ত। এটা হচ্ছে তিক্ত। তিক্ত এক্সপিরিয়েন্স আমাদের কমপ্লিট। অফ করে দিলাম, ইনফ্যাক্ট ছড়িয়েও দিচ্ছি। এইবার মধুর রেসিপিতে যাব, মানে মিষ্টি, সেটা হচ্ছে সোয়া ম্যাঙ্গো ডেজার্ট। সোয়া ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করতে কি কি লাগছে একবার দেখে নিই। সোয়া ম্যাঙ্গো ডেজার্ট। উপকরণ: দুধ, গোবিন্দভোগ চাল, ভেজানো সয়াবিন, সাদা বাতাসা, কিশমিশ, কাজু, ম্যাঙ্গো পাল্প। প্রথমে কি করব? প্রথমে দুধটা এর মধ্যে দেব। হাত দাও, মিক্স করতে দাও। এটা কি কি? একবার জাল দেয়া দুধ। একবার জাল দিয়ে এনেছি। একবার জাল দেয়া, কাঁচা দুধ কিন্তু নয়, একবার জাল দেয়া দুধ। একটু দুধটা ফুটলে এরপরে সয়াবিন দেবো, আর অল্প একটু চাল দেবো, এতটা নয়। আচ্ছা, দুধটা ফুটে উঠলে চালের পায়েসটা খাই, এটা সয়াবিনের পায়েস, এই কারণেই যে বাচ্চাদের পক্ষে এটা পুষ্টিকর, এটা খেতে ভালো লাগবে সেই জন্য। তোমার জীবনে একটা তিক্ত এক্সপিরিয়েন্স, একটা মধুর এক্সপিরিয়েন্স বলো। রাধুনীরা এই তিক্ত মধুরে কিছুতেই আর বলছে আমাদের জীবনে কোনো তিক্ত এক্সপিরিয়েন্স নেই। আই এম হ্যাপি যে তারা তাদের তিক্ত এক্সপিরিয়েন্স মনে রাখছে না, এটা আই এম ভেরি হ্যাপি। কিন্তু তো বলছো, যদি শেয়ার করো একটা তিক্ত এক্সপিরিয়েন্স বলতে, আমার বছর দশেক আগে আমার হাজবেন্ড আর ছেলে বাজির আগুনে পুড়ে গিয়েছিল কালী পুজোর রাতে, এবং আমার হাজবেন্ডের মানে 60% বার্ন ছিল। কেউ ভাবতে পারেনি যে মানে আবার বেঁচে ফিরে আসবে। এটা আমার জীবনে একটা খুব মানে তিক্ত অভিজ্ঞতা। 32 দিন টানা হসপিটালে ছিল, প্লাস্টিক সার্জারি হয়েছিল, কিন্তু এখন তিনি একদম কমপ্লিটলি মানে সুস্থ। আর ছেলেরও হয়েছিল, কিন্তু ছেলের মানে পার্সেন্টেজটা কম ছিল। সাংঘাতিক। তুমি আর ভালো আছো তো? একদম। এই এইটাই এটাই লাইফ, কারণ ওই তিক্ত এক্সপিরিয়েন্স থেকে দেখো কিভাবে ফিরে আসলো এবং সমস্ত কিছু মধুর করে তুললো তোমার চারপাশে। এই ফিরে আসাটাই তো মধুর, তাই না? একদম। চলো, দুধটা কিন্তু অবশ্যই তৈরি করে দেখবেন। এটা হচ্ছে মধুর একখান এক্সপিরিয়েন্স হবে আপনার সঙ্গে, আপনার পরিবারে এই রেসিপিটা খাওয়ার পর। থ্যাংক ইউ, ওয়েলকাম। কমপ্লিট? কমপ্লিট। ডান? ডান। ভেরি গুড, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। দুটো দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে গেল, তিক্ত মধুর। একটি তিক্ত, একটি হচ্ছে মাছের মাথা বা মাছের মুড়ো দিয়ে শুক্ত, আর একটা হচ্ছে সয়াবিন আর চাল দিয়ে এবং আম দিয়ে একটা ডেজার্ট, মধুর একটা ডেজার্ট, অর্থাৎ মিষ্টি সোয়া ম্যাঙ্গো ডেজার্ট। এবং এই এই যে তৈরি হওয়া জিনিস সোয়া ম্যাঙ্গো ডেজার্ট, এই যে অভিনব যে ডেজার্ট, এটা তো সব থেকে ভালো মজা নিতে গেলে ফ্রিজে রাখতে হবে। একদম তাই। চলো খাওয়া দাওয়া করা যাক। আমরা যতক্ষণ খাচ্ছি এই দুটো দুর্দান্ত রেসিপি, আপনারা দেখে নিন কেমনভাবে এগুলোকে বানাতে হবে আরও একবার দেখে নিন। মুড়ি শুক্ত। উপকরণ: রুই মাছের মুড়ো ভাজা, সর্ষের তেল, পাঁচ ফোড়ন, তেজপাতা, আলু, কাঁচকলা, সজনে ডাঁটা, রাঙা আলু, পটল, ঝিঙে, বেগুন, ভাজা করলা, নুন, আদা বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, ভাজা বড়ি, ঘি, ভাজা পেঁয়াজ, চিনি। প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম হলে পাঁচ ফোড়ন ও তেজপাতা দিতে হবে। এবার টুকরো করে কাটা আলু, কাঁচকলা, সজনে ডাঁটা, রাঙা আলু, পটল, ঝিঙে, বেগুন দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা করলা কুচি মেশাতে হবে। তারপর পরিমাণ মতো নুন ও আদা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার পোস্ত বাটা ও সর্ষে বাটা দিয়ে ভালো করে কষতে হবে। এভাবে কষতে কষতে তেল বেরিয়ে এলে আগে থেকে নুন ও হলুদ দিয়ে ভেজে রাখা রুই মাছের মুড়ো সবজির মধ্যে দিতে হবে। অল্প জল মিশিয়ে মুড়োগুলো ভেঙে দিতে হবে। তারপর ভাজা বড়ি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিতে হবে। কিছুক্ষণ পর চাপা খুলে ঘি, ভাজা পেঁয়াজ ও চিনি মিশিয়ে পরিবেশন করুন মুড়ি শুক্ত। সোয়া ম্যাঙ্গো ডেজার্ট। উপকরণ: দুধ, গোবিন্দভোগ চাল, ভেজানো সয়াবিন, সাদা বাতাসা, কিশমিশ, কাজু, ম্যাঙ্গো পাল্প। প্রথমে কড়াইতে আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দিতে হবে।
তারপর গোবিন্দভোগ চাল ও আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিন দিয়ে ফোটাতে হবে। কিছুক্ষণ পর চালটা একটু সিদ্ধ হয়ে গেলে একে একে সাদা বাতাসা, কিশমিশ ও কাজু দিয়ে দিতে হবে। এরপর ম্যাঙ্গো পাল্প দিতে হবে। এবার ফ্রিজে রেখে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা সয়া ম্যাঙ্গো ডেজার্ট। কেমন হয়েছে? খুব সুন্দর, ভালো লাগছে। এবং যেটা বারবার তুমি বলছিলে সেটা হচ্ছে আমিষযুক্ত, যেটা আমরা খাই না, আমিষযুক্ত। সেই জন্য কিন্তু পেঁয়াজের ব্যবহার হয়েছে এই রান্নাতে, এবং মানে সেটা ঘি দিয়ে ভাজা হয়েছে, ঘি দিয়ে ভাজা হয়েছে সে পেঁয়াজ। আর এবার আমরা সয়া ম্যাঙ্গো ডেজার্টে ঝাঁপ দেবো, চলো। এটা কেমন হয়েছে? মজাদার। সয়াবিন দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট করা যায়, এটা সিরিয়াসলি এই পার্টিকুলার রেসিপিটা না খেলে কিন্তু জানা যেত না। বাচ্চাদের জন্য একদম একদমই তাই, আদর্শ 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 রাঁধুনি তুমি। এত সুন্দর দুটো রেসিপি তৈরি করার জন্য দেখে নাও আকাশ আটে রাঁধুনি তোমায় কী কী দিচ্ছে, দেখে নি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগে জম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর শিওর ওপেল ওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মিও আমরের পক্ষ থেকে একটি কেক, রনক ম্যাট্রেস এর তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর তোমাকে সবসময় আমি মনে রাখবো এই কাপের মাধ্যমে। আমিও তোমাকে একদম মনে রাখবো। থ্যাংক ইউ। আকাশ আটে রাঁধুনি দিচ্ছে এই কাপ, যেখানে থাকবে তুমি আর তোমার পাশে সবসময় থাকবো আমি। একদম ভালো থেকো, ভীষণ ভালো। তুমিও খুব ভালো থেকো। থ্যাংক ইউ। আর সমস্ত শুনলাম তোমার লাইফের মধ্যে দিয়ে যে সমস্ত সময় তুমি কাটিয়ে এসেছো, যে স্ট্রেংথ তোমার আছে সেটা কিন্তু আজকে রাঁধুনিদের মধ্যে পৌঁছে দেওয়ার, ছড়িয়ে দেওয়ার। ইনফ্যাক্ট তোমার প্রাইজ পাওয়ার জার্নি তো এখানে শেষ নয়, তুমি জানো এখনো 5টা ওয়াও মোমোর ভাউচার পাওয়া বাকি। শুরু করছি পাঁচ ফোড়নের মগজ তোলাই। তোমার প্রথম প্রশ্ন, চিনির পাত্রে কি রাখলে পিঁপড়ে ঢুকবে না, লবঙ্গ, দারচিনি, টি ব্যাগ? লবঙ্গ। লবঙ্গ কারেক্ট আনসার। এনাও তোমার প্রথম ওয়াও মোমোর ভাউচার, কনগ্রাচুলেশনস। এর মধ্যে কোন ফুল আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি, বক ফুল, কলকে, পলাশ ফুল? বক ফুল, একদম ঠিক। এনাও। থ্যাংক ইউ। পুরানপলি কোন রাজ্যের খাবার? উড়িষ্যা, মধ্যপ্রদেশ, গুজরাট? উড়িষ্যা, গুজরাট। মিঠুন চক্রবর্তী অভিনীত কোন সিনেমাটি একটি মশলার নামে, মেথি, শুকনো লঙ্কা, কালো জিরে? শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, অ্যাবসলিউটলি কারেক্ট। এনাও তোমার নেক্সট ওয়াও মোমো ভাউচার। কাঁসা পিতলের বাসন মাছতে এর মধ্যে আমরা কোনটা ব্যবহার করে থাকি, লাস্ট আর ফাইনাল প্রশ্ন, তেঁতুল, কাঁচা আম নাকি কামরাঙা? তেঁতুল। তেঁতুল ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এই নাও ধরো। থ্যাংক ইউ। সুতরাং তুমি মাত্র একখানা ওয়াও মোমোর ভাউচার মিস করে গেছো, 5-4। এই দুর্দান্ত পারফরমেন্সকে আমি বলবো ওয়াও পারফরমেন্স, এটা লড়ে পেয়েছো আর এটা আমাদের তরফ থেকে ভালোবেসে। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করো, গিয়ে খুব মজা করো, এবং এই যে তুমি এত কিছু জানো নিউট্রিশনাল ভ্যালু থেকে শুরু করে কোন জায়গার কোন খাবার, বোঝাই যাচ্ছে তুমি নীলাদির টিপটা ফলো করো, তাই না? একদম। নীলাদি আজকে কি টিপ রেখেছে, চলো শুনি। সয়াবিনে প্রচুর প্রোটিন থাকে যা বাচ্চাদের বেড়ে ওঠার জন্য ভীষণ উপকারী। আমাদের সঙ্গে না থাকলে দুপুর দেড়টায় তিক্ত সম্পর্ক হয়ে যাবে কিন্তু, আর মধুর সম্পর্ক যেমন আছে তেমনই থাকবে, কারণ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি হয় সোম থেকে শনি ঠিক দুপুর দেড়টায়। আমরা সবাই যেখানে কানেক্টেড থাকি, সঙ্গে থাকি আমি মানালি, ঠিক আকাশ আটে।